হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসএসটিএসসি ফ্রেন্ডস ওয়েস্টবেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে রিক্রুটমেন্ট এসেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা করেছো ঠিক আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য তো বন্ধুরা দেখো তোমরা বেঙ্গল মিউনিসিপাল সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার পরে এখানে দেখতে পাবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টেন নাইন এবং এইট এই তিনটে অ্যাডভার্টাইজমেন্টের এগেনস্টে আপ তোমাদের যে ভ্যাকেন্সিগুলো এসছে প্রথমটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য তারপরে একটি মেকানিক্যাল এবং তারপর একটি রয়েছে সিভিল ইঞ্জিনিয়ার তো বন্ধুরা পুরো অ্যাডভার্টাইজমেন্টকে অ্যানালিসিস করার আগে তোমাদেরকে বলবো দেখো মিউনিসিপ্যাল সার্ভিসের যে ট্রেন্ড দেখা গেছে বিগত দিনেও তারা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করার পরে এক মাস টাইম রাখে ফর্ম ফিল জন্য তার কিন্তু কুড়ি দিন পর অর্থাৎ ফর্ম ফিল আপ শেষ হওয়ার কুড়ি দিন পরে কিন্তু এক্সামিনেশান কন্ডাক্ট করে সুতরাং তোমরা যদি ডে ওয়ান থেকে সুন্দরভাবে প্রিপারেশান নাও তাহলে পরে কিন্তু এই এক্সামিনেশানকে ক্র্যাক করা খুব ইজি ঠিক আছে এবং এর যে সাজেস্টিভ কোশ্চেন ঠিক আছে সেগুলোও আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে সুতরাং তোমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবার দেখে নেব কোন কোন ট্রেডের জন্য কত ভ্যাকেন্সি আছে ঠিক আছে বন্ধুরা তো সবার প্রথমে দেখো সবার প্রথমে তোমাদেরকে আমি দেখাবো যে বিয়াল্লিশটি ভ্যাকান্সি রয়েছে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যারা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছে তাদের জন্য আছে তেরোটি ভ্যাকান্সি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি তোমার ট্রেড হয় তাহলে কিন্তু তোমার নাম্বার অফ ভ্যাক্যান্সি আছে সেভেন ঠিক আছে এবার পুরো অ্যাডভার্টাইজমেন্টটিকে আমি অ্যানালিসিস করবো ঠিক আছে তোমাদের লাস্ট ডেট কী আছে লাস্ট ডেট তোমাদের ছয় আট দু হাজার বাইশ ফর্ম ফিল আপের কত টাকা ফিস তোমাদেরকে পেমেন্ট করতে হবে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তা তার জন্য আমরা কী করবো অ্যাডভার্টাইজমেন্টটিকে সবার আগে ডাউনলোড করে নেব তো ফ্রেন্ডস আমাদের অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড হয়ে গেছে তো দেখে নাও এখানে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটি পাবলিশড হয়েছে ঠিক আছে এটি হচ্ছে তিরিশ ছয় দু হাজার বাইশে হয়েছে ঠিক আছে এটি তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশান হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লু ঠিক আছে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে সাত সাত দু থেকে ঠিক আছে এবং তোমাদের ছয় আট দু পর্যন্ত ফর্ম ফিল আপ হবে এখানে লাস্ট ডেটের ব্যাপারটি তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে ডাউট ক্লিয়ার হয়ে যাবে দেখতেই পাচ্ছ তোমাদের লাস্ট ডেট কত ছয় আট দু হাজার বাইশ সাফিসিয়েন্ট টাইম পাচ্ছ ঠিক আছে ফর্ম ফিল করার জন্য সুতরাং তোমরা ফর্মটি সুন্দরভাবে ফিল করে নেবে এবার দেখে নেব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংদের জন্য যে ফ্র্যাকশনাল ভ্যাকেন্সিটি এসছে সেটি কি যদি আনডিজার্ভ ক্যান্ডিডেট তুমি হও তোমার জন্য একটি ভ্যাকেন্সি আনডিজার্ভ পিডব্লিউডি হলে একটি ভ্যাকেন্সি এসসিদের জন্য পাঁচটি এসটিদের জন্য তিনটি ওবিসি এদের জন্য একটি ওবিসি বিদের জন্য দুটি ভ্যাকেন্সি তোমাদের যে রিক্রুটমেন্ট হবে লেভেল টুয়েলভ পে ম্যাট্রিক্স রোপা দু হাজার উনিশ হিসাবে যে প্রেসক্রাইব কোয়ালিফিকেশান তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে তোমরা এলিজিবেল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ঠিক আছে স্টেট কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশানের সার্টিফিকেট হলে ভালো হয় ক্যান্ডিডেট যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে ধরে নাও তুমি বিটেক বা এমটেক তাহলেও কিন্তু তুমি এলিজিবেল এজ ক্রাইটেরিয়া যেটি চেয়েছে সাঁত্রিশ বছর বয়স এবং এই এজ ক্রাইটেরিয়াটি গ্রান্টেড হবে ফার্স্ট জানুয়ারি হিসাবে এবং এর সঙ্গে তোমাদেরকে যে জিনিসটি মনে রাখতে হবে এই যে তোমাদের এজ এজের ব্যাপারটি ঠিক আছে যেটি বলা হচ্ছে ডেট অফ বার্থ সেটি কিন্তু মাধ্যমিক আর ইকুইভ্যালেন্স সার্টিফিকেটে যেগুলোতে তোমাদের রয়েছে সেই সেটি কিন্তু তোমাদের গ্রান্টেড হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের যে আমাদের সার্টিফিকেট হয় সেখানে দেখবে তোমাদের ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটি কিন্তু তোমাদের ডেট অফ বার্থ হিসেবে গ্র্যান্ট করা হবে ঠিক আছে বন্ধুরা এবার কিছু এজ রিল্যাক্সেশনের ব্যাপারটিও রয়েছে সেটি তোমরা এখান থেকে দেখে নাও এজ রিলাক্সেশনের ব্যাপারটি রয়েছে যদি নর্মালি যেটা হয় এসসি এস হলে পাঁচ বছরের এজ রিল্যাক্সেশন পাওয়া যায় ও হলে পরে তিন বছরের কিন্তু এজ রিল্যাক্সেশন পাওয়া যায় ঠিক আছে এবার চলে আসছি বন্ধুরা অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটি যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট বা ও ক্যান্ডিডেট হও তাহলে পরে তোমাকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে দেড়শো টাকা সাথে প্রসেসিং ফিস দিতে হবে পঞ্চাশ টাকা টোটাল টু টু হান্ড্রেড দুশো টাকা কিন্তু এটি অবশ্যই নন রিফান্ডেবল এই ব্যাপারটি মনে রাখবে এটি নন রিফান্ডেবল তোমরা অ্যাপ্লিকেশান করার আগে তোমাদের যে কোয়ালিফিকেশান বা যে সমস্ত ক্রাইটেরিয়া এজ রিলেটেড বা এডুকেশান রিলেটেড সেই ব্যাপারটি কনফার্ম করে নাও কেননা একবার পেমেন্ট করে দেওয়ার পরে কিন্তু সেই টাকাটি তোমরা রিফান্ড পাবে না এবং তুমি যদি এসসি এস বা পিডব্লিউডি ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু তোমাদের অনলি প্রসেসিং ফিস দিতে হবে যদি কেউ অন্য রাজ্য থেকে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে পরে কিন্তু এসটি এস এসটি বা ও ক্যান্ডিডেট হলে পরেও তোমাকে কিন্তু ফুল পেমেন্ট করতে হবে যা যেটা ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ক্যান্ডিডেটটা যেরকমভাবে পেমেন্ট করছে ঠিক সেইভাবে এইবার চলে আসছি মোড অফ রিক্রুটমেন্ট সিলেবাস এবার দেখো তোমাদের যে এই এক্সামিনেশান হবে ঠিক আছে এই এক্সামিনেশনের সেন্টার কিন্তু অবশ্যই কলকাতায় হবে এবং রিটেন এক্সামিনেশান হবে রিটার্ন এক্সামিনেশনে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং তারপরে থাকবে পার্সোনালিটি টেস্ট এবার রিটার্ন এক্সামিনেশানে যে একশো নাম্বার একশোটি কোশ্চেন থাকবে কোশ্চেন থাকবে কিন্তু তোমাদের বন্ধুরা একশোটি ঠিক আছে একশোটি কোশ্চেন থাকবে কিন্তু প্রত্যেকটি কোশ্চেনের জন্য দু মার্কস থাকবে এই জন্য টোটাল দুশো মার্ক্সে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং এইখানে একটি ব্যাপার তোমাদেরকে আমি অ্যালার্ট করে দেবো দেখো খুব কেয়ারফুলি পরীক্ষা দিতে হবে কেননা প্রত্যেকটি রং আনসারের জন্য কিন্তু তোমাদের এক নাম্বার করে কেটে নেওয়া হবে এবং এক্সামিনেশনের টাইম কিন্তু টু আওয়ার্স অর্থাৎ দু ঘন্টা তোমাদের এক্সামিনেশন হবে এবং এখানে দেখো একটি ব্যাপার খুব ক্লিয়ারলি মেনশন করেছে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ টোটাল মাস অপটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য রিটেন এক্সামিনেশান অ্যান্ড পার্সোনালিটি টেস্ট সুতরাং তোমরা রিটার্ন এক্সামিনেশান এবং পার্সোনালিটি টেস্ট মিলে টোটাল যেই পরিমাণ নাম্বার স্কোর করবে তার উপরে বেস করেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট আসবে সুতরাং রিটেন যেমন তোমাদের ইম্পর্টেন্ট একাধারে তোমাদের কিন্তু ইন্টারভিউটাও খুব ইম্পর্টেন্ট সিলেবাসের ব্যাপারটি তোমাদেরকে দেখো এখানে মেনশন করা হয়েছে খুব বেশি ক্লিয়ার নেই বলেছে যে ডিপ্লোমা লেভেল এক্সামিনেশান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভ বাই এআইসিটি এআইসিটির যে সমস্ত সিলেবাস হয় সেই সিলেবাসকে ফলো করলেই কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশান হবে ঠিক আছে লাস্ট ডেটের ব্যাপারটি তোমাদেরকে আগে থেকেই বলেছি এবং দেখো বন্ধুরা তোমাদেরকে আমি বলবো আগেও বলেছি যে এই পরীক্ষার উপরে সাজেস্টিভ কোশ্চেন কি হতে পারে ঠিক আছে প্রিভিয়াস ইয়ার বেস করে তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে সেই জন্য কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো মিলছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং